بسم الله الرحمن الرحيم الله 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 السلام عليكم যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন দূরে এবং কাছের সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের ইকরা বাংলার আজকের যে অনুষ্ঠানটি সেটা হচ্ছে হৃদয় সুর, এবং এই হৃদয় সুরের প্রত্যেকটা পর্বেই আমরা একজন করে অতিথি নিয়ে আসি আপনাদের সামনে, এবং রীতিমতো আজকেও আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। তার নাম হচ্ছে হাফেজ আব্দুল বাসিদ, নার যার ডাকনাম হচ্ছে রিয়াদ। আসসালামু আলাইকুম বাসিদ, আব্দুল বাসিদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দূর থেকে রিয়াদ বললে ভালো হবে, রিয়াদ বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, রিয়াদ বলবো। তো রিয়াদ, অনেক দূর থেকে এসেছো আজকে, কি বলে আজকের এই সময় করতে পেরেছো অনুষ্ঠানে আসার জন্য, অনেক কষ্ট তোমার করতে হয়েছে। তো কেমন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ, যে না আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো কমপ্লেন নাই, কোনো কমপ্লেন নাই, যাক মাশাআল্লাহ। তো আমরা কথা অতটা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি আব্দুল বাসিদের কাছ থেকে আমরা একটা হামদ অথবা নাদ, যেটা ভালো লাগে সেইটা একটা পরিবেশন শুনি। কি গাইতে চাও প্রথমে? প্রথম হাম দিয়ে গাইলে ভালো হবে। হাম দিয়ে গাইবে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। চলো তাহলে একটু তোমার হাম শুনি। মালি তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কৌসারের পাশে স্থান, দিও তুমি শীতলার রোশের নিচে সম্মান। তুমি দিও হাউজে কৌসারের পাশে স্থান, দিও তুমি শীতলার রোশে নিচে সম্মান। প্রিয় রসুলে প্রিয় উম্মত উতর যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে, নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও।
যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝায় মরবে না যে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপি পাপের বোঝায় মরবে না যে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত প্রতি, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সে মহাদিনে মহাখুনি, সে মহাদিনে মহাখুনি পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত রকম একটা একটা কত আবেদন যে হে মালিক তুমি জান্নাতে একটি ঘর আমায় বানিয়ে দিও। এই তারপর ভিতরে কথা আছে যে হাউজে কাউসারের পাশেই দিও, যে তার শীতল অনুভূতি যে আমাদের তৃষ্ণাটা যেন মিটায় দিতে পারে, সবারই আশা। এবং কে না চায় যে আল্লাহ একটা যদি তোমার কাছাকাছি কোথাও থাকতে পারতাম যেখানে তোমার রহমত সব সময় বর্ষিত হতো। হ্যাঁ, সবসময় তো আমরা এটার জন্যই তো মানুষ সেই মক্কার দিকে ছুটে যায়, অকার মানে অকাতরে কাঁদতে থাকে, আকুল আবেদন যে আমাদেরকে একবার হলেও আল্লাহ তুমি তোমার ওই কাবার দিকে নিয়ে যেও, যাতে আমরা মরার আগে সেই দেখা দেখা করতে যেতে পারি, মারা যাওয়ার একটা শেষ ইচ্ছাটা পূরণ করে দিও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবারই সেই তৌফিক দান করুক, যারা যারা মনে এই ইচ্ছাটা পোষণ করেছেন, যারা যারা করছেন এবং কোনো একদিন যাবেন, আল্লাহ সবারই এই নেক আশাটা পূর্ণ করুক, এই দোয়া করি সবসময়। আমিন। আর তোমার কোনো স্মৃতি আছে কি যে তুমি আমাদের সাথে শেয়ার করতে চাও বাংলাদেশে অথবা এখানে? স্মৃতি আপনি যখন তুমি স্মৃতি যখন আমি প্রথম হাফেজ হয়েছিলাম, আচ্ছা নয় থেকে দশ বছর থাকতে, আচ্ছা হাফেজ হয়েছিলাম, তোমার বয়স যখন 9 এবং 10 এরকম, আচ্ছা ঢাকায় ছিলাম, ঢাকাতে হাফেজ হয়েছি, আচ্ছা ঢাকাতে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই সময় অনেক ভালো লাগছিল। মানে কোথায় ওইটাই আমার স্মৃতি, কোথায় ওইটা তোমার ঢাকা কোথায় ছিল ওইটা, ওই কাকরাইল যাত্রাবাড়ি? আচ্ছা যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি তো ঢাকা থেকে অনেক দূরে অবশ্য, মানে ঢাকা ওইটাও ঢাকার ভিতরেই কিন্তু একটু দূরে, সরি সরি ব্রাহ্মণবাড়ি হাফেজ হয়েছিলাম, আচ্ছা ঢাকা আমি অবশ্যই দৌড়া দিছি, আচ্ছা ব্রাহ্মণবাড়ি হাফেজ হয়েছিলাম, ব্রাহ্মণবাড়ি কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি যেটা প্রথম কুমিল্লায় পড়েছি 20 বছর 20 পারা পড়ছি, আচ্ছা ঠিক আছে। তারপর না আমরা এটা বুঝতেই পারবো কারণ তোমার জন্ম এখানে হলেও তুমি জীবনে অনেকটা সময় ওইখানে ব্যয় করেছো, যে অনেক বাবা মা কিন্তু চান যে বাংলাদেশের যে একটা রেওয়াজ, একটা অনুভূতি, একটা আদব কায়দা বা একটু দেশে একটা কালচার, কৃষ্টি কালচার নিয়ে যাতে তার প্রত্যেকটা সন্তান একটু বড় হোক, হ্যাঁ এরকম কিন্তু অনেকে বাবা মা চায়। হ্যাঁ বলেছিলাম বিশপাড়া পড়ছি কুমিল্লায় থাকতে, তারপর ব্রাহ্মণবাড়িয়া সময় ছিলাম, কমপ্লিট করেছিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর তারপর ঢাকায় আসা, তারপর ঢাকায় আসা,
তারপর ঢাকা ঢাকায় শেষ করছি কারি নাজমুল হাসান সাবে মাদ্রাসায়। মাশাআল্লাহ। আপনি হয়তো নাজমুল সাকিব রে চেনেন? শুনেছি, ওর সাথেই পড়েছি। ও এক নম্বর হয়েছে সাউদিতে। যাক, আল্লাহ, আমি মনে করি এখনো তো জীবনের অনেক দূর যেতে হবে, ইনশাআল্লাহ দোয়া করি প্রত্যেকটা স্টেপে যেন আল্লাহ তোমার উপর সেই রহমত দান করে এবং তুমি যাতে আল্লাহর বাপ মার মুখ উজ্জ্বল করতে পারো, সেই দোয়া, এবং সেই দোয়াও সবসময় থাকে। এখন আমাদেরকে তুমি কি শোনাতে চাও? এখন নাথ হইলে ভালো হবে। নাথ, নজরুল সঙ্গীত। নজরুল? আচ্ছা, তুমি নজরুলও গাইবে? হ্যাঁ, বলেছিলে নজরুল। নজরুল সঙ্গীত তো একটু আমরা সবসময় নজরুল সঙ্গীতটা আমার খুব প্রিয় বলা যায়, এবং এবং নজরুল কিন্তু ইসলামিক অনেক হাম নাত উনি নিজে লিখেছেন এবং অনেক, হ্যাঁ, কবি নজরুল ইসলাম নজরুল গীতি আমরা শুনেছি। তো আমি তো আশা করব তোমার কাছ থেকে একটা নজরুল গীতি শুনি তাহলে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। অন্ধকারে সে নাম আমার বাতি, রোজ হাসরে সেই তো পরম সাথী। সেই তরবে কাছে জীবন লীলা গেলে চুকে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, অনেক জ্বালা এ সংসারে প্রভু, নবীর নামই শানি আমি তবু। অনেক জ্বালা এ সংসারে প্রভু, নবীর নামই শানি আমি তবু। যাই না পুরে যাই না ভেঙে আমি সেই দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, ওই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে। মুহাম্মাদের নাম যে আমার বুকে। যাক, খুব ভালো লাগলো, কিন্তু খুবই ভালো লাগলো যে আরেকটা অবাক লাগলো যে তুমি এত সুন্দর করে জিনিসগুলোকে মনের ভিতরে ধারণ করেছো এবং সেগুলো যে এখন পরিবেশন করছো। কতখানি চর্চাও ছিল এটার ভিতরে, কতখানি ভালো লাগা ছিল, কতখানি ভালোবাসাও ছিল। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সত্যি আলহামদুলিল্লাহ। এখন কোনটা পরিবেশন করবে তুমি? এখন আমি হামদ পরিবেশন করবো। ঠিক আছে, চলো কথা কম রে কম বলি, আমরা একটা তোমার কাছ থেকে হামদ শুনে আসি। তোমার নামে মধুর গানে
হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। অজানে অজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার, অজানে অজানে কাঁপে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনার, তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে কানদী শূন্য দুকুল, বাগানে বাগানে ফুটে কত শত ফুল, বয়ে চলে কানদী শূন্য দুকুল, এমন মধুর সুধা তুমি দিলে হায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল, দিশা দিও কে মনে ঝে পার হব দুকুল, আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল, দিশা দিও কে মনে ঝে পার হব দুকুল, মহিমা দাও গো ঝর্ণা দাঁড়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খালি মানে আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম যে মানে কিরকম মানে প্র্যাকটিস বা এছাড়াও যে মানুষ কত সুন্দর করে গাইতে পারে, নজরুল গাইলে কিছুক্ষণ আগে, হামদ গাইলে, মানে অনেকের কিন্তু ইচ্ছা আছে গাওয়ার কিন্তু হয়তো পারে না, সেই আল্লাহ সেই রহমতটা তাদেরকে দেয় না। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এবং তোমার ইচ্ছা কি, মানে তুমি এখানে তো অবশ্যই পড়াশোনা করছো এবং তোমার এরকম কোনো হাম নাত এগুলো কোনো একটা ছোট্ট অডিও টডিও বের হবে, এরকম কোনো কিছু ইচ্ছা আছে কি? আমার গানের গানের অ্যালবাম বাইরে দিচ্ছে ইনশাআল্লাহ,
মানে গান মিন্স হচ্ছে ইসলামিক এই আমনাতের। হ্যাঁ, তুমি যে একটু আগে বললে যে তোমার এক বন্ধু যার সাথে তুমি ঢাকাতে বাংলাদেশ ইয়ে করেছিল, সে এখন সৌদিতে নাকি? সে এখন প্রতি ওয়ার্ল্ডের ভিতরে এক নম্বর, মাশাল্লাহ। দেখো, এবং আমরাও চাই যে তুমি ইনশাল্লাহ ভেরি সুন সেই জায়গাটা দখল করো এবং বাবা মার মুখ উজ্জ্বল করো। তো তোমার এখন একটা চেষ্টা আছে যে তুমি একটা এই হামনাদের উপর একটা অ্যালবাম করবে, বাইরে যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখান থেকে করবে না দেশে করবে? রোজার এম এখান থেকেই তো করা যায়, এখন তো এখানেও সম্ভব। দেশে আমি রেকর্ড করছিলাম ইনশাল্লাহ, এখনো সিডি বাইরে যাচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সুধী দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণই আমরা চেষ্টা করেছি আপনাদেরকে হামদ এবং নাত এবং যতখানি পেরেছি ইসলামিক আলাপ বা ইসলামিক ইয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে, তো আর বেশি সময় নিচ্ছি না। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে গেছি এবং দোয়া করবেন যাতে আগামীতে আরেকজন অতিথি নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি, সেই দোয়া রাখবেন। এবং আপনাদেরকে হৃদয়ের সুর অনুষ্ঠানটি দেখার জন্য অনুরোধ করব। তো আসুন আমি রিয়াদের কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের শেষ পরিবেশনা শুনে নিই। হ্যাঁ রিয়াদ। قمرون 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 سيدنا النبي قمرون وجميل 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 سيدنا النبي وجميل قمرون 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 سيدنا النبي قمرون وجميل 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 سيدنا النبي وجميل وكف المصطفى كالورد نادي الله الله وعطرها يبقى إذا مست أيادي الله الله وكف المصطفى كالورد نادي الله الله وعطرها يبقى إذا مست أيادي الله الله وعم نوالها كل العباد وعم نوالها كل العباد وعم نوالها كل العباد حبيب الله يا خير البرى يا قمرون 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 سيدنا النبي قمرون وجميل 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 سيدنا النبي وجميل ولا ظل له بل كان نورا الله الله تنال الشمس منه والبدور الله الله ولا ظل له بل كان نورا الله الله تنال الشمس منه والبدور الله الله ولم يكن الهدى لولا ظهورا ولم يكن الهدى لولا ظهورا ولم يكن الهدى لولا ظهورا وكل الكون ينار بنور طه قمرون 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 سيدنا النبي قمرون وجميل 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 سيدنا النبي وجميل